বেসরকারি খাতে ঋণের যোগান বাধাগ্রস্ত হলে ঘাটতিতে পড়বে নিয়মিত উৎপাদন, যাতে টান পড়বে বাজারেও, এমন মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। সকালে রাজধানীতে সিএমজিএফ এর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বেসরকারি খাতের ঋণের প্রবাহ কমলে চলতি মূলধন কমে আসবে, এতে নেতিবাচক প্রভাব পড়বে শ্রমবাজারেও। ব্যাংকে ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছেন না বলে জানান এই ব্যবসায়ী নেতা, যার প্রভাবে অস্থিতিশীল হচ্ছে বাজার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমাদের জন্য এক আগামী এই বছরটা 2024 সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার মানে ক্রেডিট মানে ঋণের প্রবাহ, বেসরকারি খাতে বিশেষ করে চলতি ঋণের প্রবাহ বজায় রাখা। কারণ এই গ্রোথটা যদি না হয়, এই ক্রেডিট গ্রোথটা যদি না হয়, তাহলে প্রোডাক্টিভ ক্যাপাসিটি মেনটেন করা সম্ভব হবে না।